হ্যালো বাংলাভাষী মানুষজন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইক ওয়ালা এসসি। তো এতক্ষণে বুঝে গেছেন আমি কোন বাইকটা নিয়ে কথা বলতে আসছি, সেটা হচ্ছে সুজুকি জিগজার এসএফ। চলুন দেখে নেওয়া যাক এটাতে কি কি আছে। জিগজার আর জিগজার এসএফ প্রায় সেম, তো যারা আগের ভিডিওটা দেখেন নাই জিগজারটা দেখেন, কারণ ওইখানে আমি ইন ডিটেলস বলছি। আগের ভিডিওতে যেগুলো গ্যাপ গেছে, এটাতে যেগুলো নতুন নতুন ফিচার আছে আমি জাস্ট ওইগুলোই বলবো, কারণ আপনারা আগের ভিডিও দেখে থাকলে এটার ওইটা প্রায় সেমই। প্রথমে আসি ফ্রন্ট টায়ার থেকে। ফ্রন্ট টায়ার জিগজার আর জিগজার এসএফ সবই সেম। আমি জাস্ট গত ভিডিওতে ডিক্সের কত এমএম এটা বলতে পারি নাই, তো ওনারা ওইটা বের করছে। ডিক্সের ইয়া হচ্ছে 166 mm, পিছনে হচ্ছে 220 mm। জাস্ট এটাই, আরেকটা ইনফরমেশন দেওয়া হয় নাই। এটা হচ্ছে আপনার ইঞ্জিন সম্বন্ধে। ইঞ্জিন হচ্ছে এটা ইয়ার কোলেড ইঞ্জিন, 4 valve, সিঙ্গেল সিলিন্ডার। ট্যাঙ্কে আপনার 12 liter ফুয়েল ধরবে। এটার মেইন মেজর যে চেঞ্জটা সেটা হচ্ছে এটা একটা ফেয়ার্ড বাইক। লাইটটা দেখাই আগে। এটা হচ্ছে পার্কিং লাইট, এটা হেডলাইট, হাই বিম, লো বিম। দেখতে পাচ্ছেন সুজুকি জিগজার এসএফ এ ক্লিপ অন হ্যান্ডেল বার দিছে, স্পোর্টি লুকটা করার জন্য আর কি। মূলত আজকের ভিডিও এটাই, আমি আর বেশি কিছু দেখাচ্ছি না, কারণ জিগজার আর জিগজার এসএফ ফুলি সেম একটা বাইক, আর কিছুই বলার নাই। জাস্ট এটাতে ফিয়ার করছে আর এখানে ক্লিপ অন হ্যান্ডেল বার দিছে, এটাই আর কি। আমার আগের ভিডিওতে দেখলে এটা সম্বন্ধে ফুল ধারণা তো চলে আসবে। চলুন একটু স্টার্ট করে দেখি, আমি একটু বসে দেখি আমাকে কিরকম লাগতেছে ওইটা। আপনারা দেখতে পাচ্ছেন এটার সিট হাইট কিন্তু যথেষ্ট উঁচু। আমার হাইট হচ্ছে 5'7", তারপরও আমার একদম পুরাপুরি টাচ হয়েছে আর কি। আমার থেকে আর একটু শর্ট হইলে আপনার এটা টু করা লাগবে। এটাই আসলে, এটা একদম কম্প্যাক্ট দেখতে ছোট, কিন্তু আসলে ছোট না, সিট হাইট অনেক বেশি। তো চলুন আমরা একটু সাউন্ডটা শুনি, কাছে নিয়ে আসুন। ফুয়েল পাম্প চালু, খালাস করতে হবে না। তো দ্যাটস ইট, আজকে এটা অনেক স্মুথ একটা সাউন্ড। তো আগের আগের জিগজারে যেটা আছে সেটাই, তো এটা নতুন করে কিছু বলতেছি না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। এর আগের ভিডিওতে আপনারা অনেকগুলা ভালোবাসা দিচ্ছেন, তো এটা তো আশা করি আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন। আর এটা টেস্ট রাইড রিভিউ, টেস্ট রাইড আসলে বলতে পারতেছি না। আমি আনিস ভাইয়ের সাথে, যে শোরুমের ওনার, ওনার সাথে কথা বলে তারপর দেখবো, যদি উনি অ্যালাউ করে তাইলে টেস্ট রাইড হবে, আর নাইলে নাই। আমরা এখন আসছি এসএম মোটরসে, সুজুকি। প্রাইস সম্বন্ধে জিজ্ঞেস করবো ওনাকে, কারণ এটাতে দুইটা ভেরিয়েন্ট আছে। ভাইয়া বলেন, সুজুকি র্যাঙ্কন মোটর বাইক নিয়ে এসছে আপনাদের জন্য, নিউ জিগজার এসএফ। সেক্ষেত্রে এসএফ এর ক্ষেত্রে তিনটা কালারে নিয়ে এসছে, ব্ল্যাক কালার আর সিলভার কালার আর মোটোজিবি ভার্সন ব্লু কালার। সেক্ষেত্রে আমাদের কার্বোরেটর ডাবল ডিস্কটা ধরা হয়েছে আপনার 2,59,950, যেটার মধ্যে FIABS যেটা আছে ওটার মধ্যে ধরা হয়েছে আপনার 2,79,950। ধন্যবাদ। আর আপনার ভিডিওর ডেসক্রিপশনটা চেক করবেন, কারণ ওইখানে ওদের ডিটেলস এবং নাম্বার, ওদের শোরুমের অ্যাড্রেস সব কিছু দেওয়া থাকে, তো আপনারা চাইলে ওদেরকে ফোন করতে পারেন। তো টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার, দ্যাটস ইট।